নমস্কার বন্ধুরা, শ্যামলী ফুড থেকে সবাইকে স্বাগত। আজকের মেনু বলো তুমি। আছে আজকে গরম ভাতে একটু ঘি খাবো, ঘি নিয়েছি। আছে ভাত সাদা ছোট মাছের টক, কাল থেকে বানানো ছিল। আর এটা আছে ডাটা আলু দিয়ে, মানে ডাটা পোস্ত আর কি, ডাটার পোস্ত পোস্ত। এটা আছে এমনি আলু পোস্ত আছে, একটু করে নিয়ে নেবো দুজনে। আর আছে ডাল, আর এইটা আছে ফুলকপি দিয়ে, ফুলকপি দিয়ে ডিম দিয়ে সব বেসন পেসন দিয়ে ফুলকপির পকোড়া। তাহলে বন্ধুরা খাওয়া শুরু করি। নুন দাও, তোমরা দেখতে থাকো। এই যে নুন না দেবো, ঘি একটু, একটু দেবে, অল্প সামান্য। গরম ভাত সবসময় থাকে না তো, ঠান্ডা হয়ে যায়। আজকে ভাতটা খুব গরম আছে। এই নুন নিয়ে নিলাম ঘিয়ের সঙ্গে। আমার এখানে পাতে দিয়ে দাও, এইখানটা দিয়ে দাও, বস লাগ। বন্ধুরা খাওয়াটি শুরু করি, একদম গরম আজ ভাত হতে অনেক দেরি হইলো। খাওয়াটি দেখে ভালো লাগলে পরে একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও। হ্যাঁ, দারুণ টেস্ট। আর নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করে নিও। হ্যাঁ, ফুলকপির তরকারি অনেক খেলাম কদিন, দেখলাম আজ একটু পকোড়া বানায়। ফুলকপি তরকারি রোজ ভালো লাগে, একটু হালকা সেদ্ধ করে ডিম ফাটিয়ে বেসন দিয়ে ধনে পাতা পেঁয়াজ একদম গরম ভাতে, গরম ঘি ভাতে খাবে আরো ভালো। ডিম একটা দিতে হবে, তাহলে ফুলবে। ডিম বেসন দিয়ে মেখে কপিটা একটু হালকা সেদ্ধ করে জল ফেলে চুবি চুবি ভাজা। খাবো ডাল, পোস্তটা নিয়ে নিয়ে খাই তারপরে। ফুলকপির বড়াটা দারুণ লাগছে, ডাল ভাতও ভালো লাগছে, তরকারি ভালো লাগে। এইবারে বন্ধুরা আলু পোস্তটাকে ভাতের সঙ্গে মেখে দিচ্ছি। একটু
একসাথে তোলে তো হেভি জমে যাবে। আটা পোস্ত আছে, এখন ধুবো পাতা, এখন আটা পোস্তটা আগে এগুলো খায়। দু চারটে লিত বানিয়েছি, যখন না খেলে না খাবো, হাত হাতে উঠে না, কত আর খাবো, চারটে দি শুধু শুকনো শুকনো ভাজা ভাজা করেছি, শুধু পোস্ত বাটা দিই, বেশি খাবো অনেক টাইম লেগে যাবো। চুনো মাছটা দারুণ লাগছে, ভিডিওটি ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট সবগুলো করো। হ্যাঁ কাকু বলে করো, পকোড়া কোনো বন্ধ আসছে না, ডিম দেয় শুধু বেসন দিয়ে ভাজলে অত স্বাদ হয় না। এটা একটু দিয়েছিলাম বলে আমার ভেজিটেবল দেয় না, বিস্কুট গুঁড়ো কারাম কারাম খেলা পাবো বলছে যখন সব খেয়ে নি, একটা কাপড় দিয়ে দেবে মাছের আসো, মাছগুলো খাও আর খাবো না, অল্প কটা খেয়ে না নিয়েছি কেন, বন্ধুরা খাওয়া শেষ, নতুন বন্ধুরা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও,
নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে। এরপর নেক্সট ভিডিও আবার তোমাদের কাছে আসবো।